পাপের ক্ষমা পেতে চলো নবীর দরবারে এলেন নূরের নবী এলেন নূরের আপনারা দেখছেন হবিগঞ্জ মিডিয়া সুনিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم وآدم بين الماء والتين أجمل الأجملين أكمل الأكملين سيدنا محمد صلى الله تعالى عليه وسلم وعلى آله وأصحابه وأهل بيته وعلماء شريعته وطريقته وعلينا معهم أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال الله تعالى في الحديث القدسي من عاد لي وليا فقد آذنته بالحرب رواه البخاري في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم أدعو على آله سيدنا لا إله إلا الله لا إله إلا جود لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي لا نور محمد لا إله إلا الله لا إله إلا الله
মুমিন নামাজ রোজা সাইরোনা মা বাবার খেদমত ভুইলো না নামাজ রোজা আমা বাবার খেদমত বিনিময়েম রোজ আসরেম বিনিময়েম রোজ আসরে জান্নাত হবে ঠিকানা লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم قرآن الرحمن سورة ياسين سورة بارك الله فيك হরিপুর মরহুম মধু মিয়ার ইসালাসব উপলক্ষে আয়োজিত দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সমেদ আলী সাহেব বিশিষ্ট মুরব্বি হরিপুর সহসভাপতি জনাব মোহাম্মদ গাদাই মিয়া সাহেব মোতাওয়াল্লি হরিপুর জামে মসজিদ এই জায়গায় আল্লাহ রহমতের ফেরেশতা এমন ভাবে আসা যাওয়া করেন আকাশ থেকে যদি একটা সুই ফেলে দেওয়া হয় এই সুইটা জমিনে পড়বে না ফেরেশতার উপরে পড়বে হুনে সুবহানাল্লাহ যে মাহফিলে আসবো আমরা গুনাহ নিয়ে যাব আমরা গুনাহ মাফ করাই হুনে সুবহানাল্লাহ আজকের সবাই যদিও আমার নাম বিশেষ অতিথি হিসাবে দেওয়া হয়েছে আমাদের হবিগঞ্জ থেকে রাস্তায় আসতে অনেকটা সমস্যা এই জন্য দূরের মেহমান এখন আসতে পারেন নাই এখন যদি মাইকটা বন্ধ থাকে তো বোঝা যাবে মনে হয় আজকে আর ওয়াজ হইতো না ঠিক না বেটি এই জন্য আমি আপনাদের পরিচিত মানুষ এলাকার মানুষ এলাকার ব্যক্তি ওই হিসাবে আমাকে বলা হয়েছে হুজুর এলাকার ইজ্জতে আপনি এখন যদি মাইকটা ধরতেন ভালো হতো আলহামদুলিল্লাহ কথা বলবো আগে আল্লাহ যা বলাবেন এখনো বলবো আর যারা শুন আর যারা আমল করবার এরা এখনো আইবো পরেও আইবো তো আগে যারা আইবো সব আগে ফাইবো নাই রে নাই রে নাই জীবনের গ্যারান্টি আছে মরণের গ্যারান্টি ইডানি মরণের গ্যারান্টি আছে জীবনের গ্যারান্টি নাই এটা বুঝি আমরা হই ইয়ার বড় আমলের খবর থাকে না ঠিক না বেটি তোমাকে বলা হয়েছে যে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করার এবং শানে আউলিয়া আলোচনা করার জন্য সেই হিসাবে সময়ের প্রতি লক্ষ্য করে আমার জবান থেকে আল্লাহ যা বের করেন আপনারা যারা শুনেন সবাইকে যেন আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন সবাই বলে আমিন মাহফিলে তারাই আসতে পারবে কয় যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে যে যখন আসবে ফেরেশতারা তখন তার নাম লিখবে যে পড়ে আসবে তার নামটা পড়ে লেখা হবে এই এলাকায় বা এই গ্রামে প্রতিদিন ওয়াজ হয় না বছরে একটা দুইটা তিনটা এর বেশি না তাই আরামের ঘুম হারাম করে কষ্ট করে বিবি বাচ্চার মায়া ছেড়ে দিয়ে প্যান্ডেলে আমরা বসে যাই আল্লাহ তাআলা আপনি আমাকে আশা বসা কবুল করুক নাজাতের উসিলা হিসাবে আজকের মাহফিলকে কবুল করুক সবাই বলে আমিন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الله تعالى يقول يوم القيامة أين المتعبون بجلال اليوم ذل في ذل
يوم لا ذل رواه المسلم. حضرت ابو هريره رضي الله تعالى عنه حديث برنونا قرن امر نبي فرمان ان الله تعالى نشجوي الله تعالى يقول مزارار سيغام present future برطمان ببشت حال مستقبل الله تعالى ভবিষ্যত বাণী ঘোষণা দিয়ে ফরমান আমার নবী বলেন নিশ্চয় আল্লাহ তাআলা ইয়াউমুল কিয়ামা কিয়ামতের ময়দানে আপনি আমাকে উদ্দেশ্য করে বলবেন আইনাল মুতাহাবুনা ওহরিপুর ইসলামপুর কাশিপুর নাজিরপুর জয়নগর রাধাপুর যাদবপুর شابور رتنبور آسان ارو زتبور دار ار دوره در محفل عزبه پرتك کره اللہ نبی امر اللہ شنان امر اللہ بولبن حشر المائدن جکن قائم حیزا بے ماتا پتا کیوں کاؤ کے چنر شمائے تاغبنا اور دو ہاتھ بڑے شر جو چلے عزبه সূর্যের বারোটা মুখ এখন সবটা মুখ উপরের দিকে হাসরের ময়দানে সমস্ত মুখ থাকবে মানুষের দিকে কোন সুবহানাল্লাহ সূর্য আমাদের থেকে এখন দাঁড়ে না অনেক দূরে ভাদ্র মাসের রুদ্র চৈত্র মাসের রুদ্র তাপ আমরা সহ্য করতে পারি না যখন আধা দুপুরে সূর্য আসবে আমার নবীর আরেক হাদিস অনুযায়ী হলো তিন ইঞ্চি পরিমাণ উপরে সূর্য থাকবে কয় ইঞ্চি তিন ইঞ্চি ওই মাটি মাটি থাকবে না তামায় পরিণত হয়ে যাবে আমার নবী হাসরের ময়দানের মানুষের সমবেত হওয়ার একটা অবস্থা বর্ণনা করে আমার নবী ফরমান হাসরের ময়দানে মানুষের শরীরে কাপড় থাকবে না উলঙ্গ অবস্থায় সবাই উঠবে কইরা সুবহানাল্লাহ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ায় পুরুষ নারীদের দিকে তাকায় কাপড় থাকলেও তাকায় বোরকা পরলেও থাকলেও তাকায় গরমের দিনে পাতলা কাপড় পরলে মেয়েরা ছেলেরা আরো বেশি করে তাকায় ঠিক না বে ঠিক আমার আপনার সকলের মমিনের আম্মাজান মা আয়েশা ফরমান জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো হাজরের ময়দানে উলঙ্গ তাকালে পুরুষরা নারীর দিকে তো তাকাবে এমন অবস্থা হবে তারা তাকালে তো আমাদের লজ্জা হবে আমার নবী মা আয়েশার প্রশ্নের উত্তরে বলেন ও আয়েশা জেনে নাও শুনে নাও বুঝে নাও হাজরের ময়দানে এমন অবস্থা হবে মানুষ পুরুষরা নারীদের দিকে তাকাবে দূরের কথা নিজে যে উলঙ্গ নিজের প্রতি নিজে তাকাইবার কথাও মাথায় থাকবে না বাইর আমার বাবার আমার গভীর মনোযোগ কিন্তু আমরা যারা ফেন্ডেলে বসে গেছি হাফেজ বাড়ি মোহাম্মদ নুরুল আমিনের পরিচালনায় এলাকার গোষ্ঠীর বাড়িঘরের সকলের সহযোগিতায় আজকে যারা প্যান্ডেল করেছেন যারা এসেছেন যারা বসেছেন যারা আসবেন আপনি আমার জন্য গুড নিউজ খুশ খবর শুভ সংবাদ আমার নবী ফরমান ওই হাসরের ময়দানে তিন ইঞ্চি পরিমাণ উপরে যখন
সূর্য থাকবে মাথার গাম ভায়ে পড়বে সাতার কাটতে থাকবে যার যার আমল অনুযায়ী ওই অবস্থা থেকে আল্লাহ তাআলা আজকের মাহফিলের বিনিময় আজকের উপস্থিতি হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনি আমাকে সূর্যের তাপ থেকে হেফাজত করে আল্লাহ তাআলার আরশের নিচে স্থান করবে أين المتحبون أو سنة ولا منشرا أو جن ولا منشرا أين ويار تمرا كثاي والله أمرا كندا كوب پریشانی تاسی الله بولبن أين المتحبون بجلالي যার আমি আল্লাহর মহব্বতের খাতিরে আমার নবীর হাদিস শোনার জন্য আমি আল্লাহর কোরআনের বাণীর শোনার জন্য কোরআনের তাফসীর শোনার জন্য হাদিস শরীফের ব্যাখ্যা শোনার জন্য যারা দুনিয়ায় থাকতে ওয়াজের পিণ্ডিলে গিয়ে বসছিল যারা গিয়েছিল যারা টাকা পয়সা খরচ করছিল আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল ইয়াউমা লা যিল্লা আমি আজকে আমার আরশের ছায়ার নিচে তোমাদেরকে ছায়া দান করব যেদিন আমায় আল্লাহর ছায়া ব্যতীত আর কোন ছায়া নাই তাহলে আমরা আইলাম আমরা লাভ হবে না ক্ষতি হবে আইলেব আমরা লাভ যারা আইতো না ক্ষতি হইব তার আর খুশি হইব শয়তান ঠিক না বেটি লক্ষ লক্ষ শ্রোতা হয় বর্তমানে এক এক বক্তার ওয়াজও খালি বিভিন্ন সুরে গান উনবার লাগি বিভিন্ন সুরে কৌতুক দেখবার লাগি হেদায়েতের উদ্দেশ্য নাই ঠিক না বেটি এখানেও যদি মানুষ দশ হাজার হয় হেদায়েতের উদ্দেশ্য যদি ওয়াজ একজনও উনে না এই দশ হাজার শ্রোতার কোন দরকার নাই ভাইয়ের আমার বাবার আমার গভীর মনোযোগ ইসালে সবের মাহফিল ইসাল শব্দের অর্থ হল পৌঁছে দেওয়া ইসাল ওয়াসাল ইউসিলু মুজারার ছেগা অর্থ পৌঁছে দেওয়া কি দেওয়া পৌঁছে দেওয়া কিতাব সওয়াব ইসালে সওয়াব সওয়াব মানে কি তা নেকি আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এদিকে না বারো নম্বর আয়াত কত নম্বর আয়াত কুরআন শরীফ তিরিশ পারা এর মধ্যে সুরা ইয়াসিন সুরা ইয়াসিন ইয়াসিন সুরার বারো নম্বর আয়াতে আমার আল্লাহ ফরমান ইন্না নাহনু نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين وچاواز يبري سبحان الله وانا كيف هو جيسا لسو اب جيك اذا قرانا دي سو اسيني مرا فورتا كنو لاب ناي يوتيوب ببين نواز شون بيل কয় মরার পরে কোনো আমল যায় না আমার আল্লাহ ফরমান যে ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুমা আদামু ওয়া আসারাহুম বান্দায় পৃথিবীতে থাকতে যতগুলো আমল করেছিল মরার পরে আমি আল্লাহ তার ওই কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন অন্য আয়াত আল্লাহ ফরমান যে বান্দা যে যা করে তা লিপিবদ্ধ করা হয় সেই হিসাবে বান্দার সামনে তা উপস্থাপন করা হয় বান্দা যে আমল করে যাবে ওয়া আযারাহুম সে যা রেখে যাবে সে যা সবকে বিভিন্ন নেক আমল রেখে যাবে কবর থেকে কিয়ামত পর্যন্ত সে পাইতে থাকবে কইনা সুবহানাল্লাহ আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালাম قال رسول الله صلى الله تعالى عليه وسلم
إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا صدقة الجارية أو علم ينتفع به الناس أو ولد صالح يدعو له الناس رواه المسلم. قل سبحان الله. حضرت أبو هريرة رضي الله تعالى عنه উনি বর্ণনা করেন আমার নবী ফরমান ইযা মাতাল ইনসানু যখন মানুষ মারা যায় যখন মানুষ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মরণের শ্বাস গ্রহণ করতে হবে এটা আমাদের বিশ্বাস আছে কিনা ও মানুষ কিসের অহংকার কিসের তকব্বর الله فرمان منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى او بندا তোমাকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি আবার মাটিতে তোমাকে মিশিয়ে দেব আবার মাটি থেকে হাশরের ময়দানে আমি আল্লাহ উত্তোলন করব سبحان الله بارا مر بابا مر كبير مر جوك امر نبي فرمان مانو جوكن مر جاي انقطع عنه عمله تكون تر عمل كرار درجا بندو هيا جاي هوري فره كونو مانوش مرار فره نماز فرسني نماز فره সিস্টেম আছে যদি মরার পরে দাঁড়ায় নামাজ পড়ার দূরের কথা লড়া দিল তুই দাঁড়া যা রাখার আছে কেউ থাকতো না ঠিক না বেটি হ্যাঁ হো ভাই সন্ধ্যা সময় যদি মারা যান রাত্রে বেলায় ফারা দিতে হুজুর এনে বাড়াইটা ঠিক না বেটি আত্মীয় জন জায়গা আইটা হুজুর এনে বাড়াইটা জিগালে কয় আমি তোকাই মসজিদের খাটিয়া বয়ে জায়গা তার ভিতর ফাটিয়া ঠিক না বেটি ও ভাই চৌকের পলকে তুমি হতে পারো লাশ চির তোড়ে বন্ধ হবে তোমার নিঃশ্বাস ঠিক না বেটি মহব্বতে বলি চৌকের পলকে তুমি হতে পারো লাশ চির তোড়ে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলান তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চৌকের পলকে তুমি হতে পারো লাশ চির তোড়ে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলান তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে ও ভাই কিসের বাহাদুরি আপনি দুনিয়া থাকতে তিনটা কাজ করে যান তাহলে ইসালে সওয়াব আপনার আমল নামায় আজকে নুরুল আমিন যে কাজ করেছে এলাকার মানুষকে জোর করেছেন সবের ব্যবস্থা করেছেন এই কথা আমার নবী ঘোষণা দিয়েছেন মানুষ যখন মারা যায় ইনকাতাহা আন আমালুহু তার আমল করার দরজা বন্ধ হয়ে যায় নামাজ পড়তে পারে না রোজা রাখতে পারে না মসজিদ মাদ্রাসায় ওয়াজে দান করতে পারে না পারেনি পারে না যারা গুরুস্থান আছে এরা আজকে টেকা দিতে পারবো নি পারতো না আমার নবী ফরমান ইল্লামিন সালাসা মরার পরেও তিনটা কাজের সওয়াব
কিয়ামত পর্যন্ত পেতে থাকবে নাম্বার 1 ইল্লা মিন সাদাকাতিল জারিয়া সাদাকায়ে জারিয়া মসজিদে দান করা মাদ্রাসায় দান করা স্কুলের মধ্যে দান করা রাস্তাঘাট কালভার্ট নির্মাণ কাজে সহযোগিতা করা এটা হলো সাদাকায়ে জারিয়া দুই নম্বরে ইলম ইনতাবিউ বিন্নাস এমন ইলম যেটা দ্বারা মানুষ কল্যাণ লাভ করে যেমন ছাত্র পড়ানো বা বই পুস্তক লেখা বা কোন ছাত্র বই কিনতে পারেন আপনি কিনে দিলেন মে মাদ্রাসায় বুরকা কিনার টাকা নাই বুরকা কিনে দিলেন ওই সব আপনি কিয়ামত পর্যন্ত কবর থেকে পারবেন তিন নম্বরে আউয়ালিদুন সুওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু নেক আওলাদ নেককার ছেলে মেয়ে যে ছেলে মেয়ে দোয়া করবে দোয়ার ব্যবস্থা করবে তাইলে আজকে হাফেজ বারির উল আমিন সাহেব যে আপনাদেরকে নিয়ে ইসালের সবার ব্যবস্থা করছে যে খবর থেকে ভাইবনি মধুমিয়া সহ এলাকার যারা সবাই টাকা দিছেন সবার মার খানদান বাবার খানদান দাদাদের খানদান নানাদের খানদান সবাই ফাইবনি ফাইবনি অবশ্যই ফাইব আর নেক আওলাদের পরিচয় হলো এই ধরনের মাহফিলের ব্যবস্থা করা মসজিদ মাদ্রাসা দান করা বিভিন্ন সময়ে ইসলামে রাখা যে নিজের হাত প্রসারিত করা কথা ঠিক না বেঠিক العالم بلا عمل كالشجر بلا ثمر ফল চারা যেমন বৃক্ষের দাম নাই আমল চারা তেমনি এলেমর দাম নাই দেখবেন অনেকে ওয়াজ করলে হুজুরে যেটা ওয়াজ করতেছে এটা তো আমি জানি এটা আমি ও ভাই জানার নাম ইসলাম নয় শুধু জানি মানার নাম হলো ইসলাম বেশি দূরে যাওয়া লাগবে না ফাশের গ্রাম দৌলতপুর মানিকের আব্দা এই গ্রামের মানুষরা কি কালিমা তয়েবা পারে না আমার জানা মতে ইসলামিক স্টাডিজ কলেজ ভার্সিটিতে অনার্স করে বিশ্ববিদ্যালয়ে হিন্দু তাহলে ইসলামিক স্টাডিজ মানে ইসলাম ধর্ম নিয়া তাহলে কি বুঝলেন তারা পড়ে কিন্তু মানে না এই জন্য তাদের মর্যাদা নাই আপনার ঘরের বেড়ার পাশে একটা খবল গাছ খবল গাছে যদি খবল না ধরে আম গাছ জাম গাছ যত গাছ সব দূরে খবল গাছটা থাকে একবারে ধারে ঠিক না বেটি উড়ো আলা দেখতাম মরিপুর আছে কিনা জানি না বেড়ার মধ্যে যে থাকে দায় আরে মোর বাড়ি নাজিরপুর আপনার বাড়ি হরিপুর নয় তো বেশি দূর ভাষা বুঝতে অসুবিধা আছে নি বুঝুন না তাইলে ফেফে মানে খবল গাছ খবল বেশি খাইবেন ডাক্তার হয় বেশি বেশি ফেফে খান বাড়ি থেকে ডাক্তার তারান খবল যদি বেশি খান অসুখ কমইব কাঁচা খবল সবজি বানাই খাইবেন ফাঁকনারা তো খাইবেন ওই খবল গাছটা রয়েন কুড়ানো একবারে দায়ের আম গাছ মেরা গাছ অনেক কুবায়া খাড়ন আর খবল গাছে যদি খবল না ধরে কয় খুবে খাড়ন কয় খুবে এক কুবে যে তোর বত্তা মায়া করছিলাম যেটা মনে করছিলাম তা না রে আশা করছিলাম তোরে দিয়ে অনেক কিছু পাইমু হুজুরে কইসলা খবল দেয়া সবজি খাইতাম খবল খাইলে রোগ কম হয় তুই তো আরো রোগ বাড়াইছস আমার দাইরের মাটির ভিটামিন কমাইছস তোরা দুই কুবে খারতাম না এক কুবে খাতাম ঠিক না বেটি তোর আর দাম নাই তোর আর দাম নাই ফল চারা যেমন বিক্রির মূল্য নাই গাছের দাম নাই আমল চারা জানছি আমি জানি ই কথা শোনার দাম আবু জেহেল কইতো আমি নবীরে যত চিনি জানি রে তোরা কেউ জানোস না চিনোস না কম মানি না কে রে ডিসক্রেডিট মানলে কি তা ডিসক্রেডিট
আমার একটা ক্রেডিট আছে না যদি মানি তাহলে তুমি না থাকি থাকতো না বা অনেকে দেখবেন অনেক কথা হয় বিচার আগে নিজের করে ঠিক নাই আছে কি না মান খালি জানার নাম ইসলাম না জান্নাত মানার নাম ইসলাম আপনি দাড়ির ফজিলত বুঝলেন দাড়ি রাখেন না তাহলে জানুন দিটা কোনো পরিচয় আছে নি নামাজের ফজিলত বুঝলেন নামাজ পড়েন না এই জানার কোনো দাম নাই بين العبد وبين الكفر ترك الصلاة امر نبي فرمان যে নামাজ পড়লো ইমানদারের পরিচয় দিল সে মারা গেলে ইমানদার হিসেবে গ্রান্টেড যে নামাজ পড়লো না কবরে থাকলো কবরে অবস্থা থাকলে সে কাফিরের দরজায় অমর্যাদায় সে পৌঁছে যাবে আমরা সবাই আল্লাহর বান্দা ঠিক না বেটি বান্দা থেকে আমরা হয়ে যায় আল্লাহর বন্ধু কইনা সুবহানাল্লাহ বান্দা থেকে বন্ধু বান্দা থেকে বন্ধু ইবাদত নামাজ রোজা ও জাকাত কবুল হওয়ার জন্য শর্ত হলো আলাল খাইতে হবে কি খাইতে হবে আমার নবী ফরমান তোমার বডি যদি হারাম হয় বেস্তে যাওয়া তোমার জন্য হারাম দুজকে যাওয়া তোমার জন্য ওয়াজিব কইরে নাউজুবিল্লাহ কি বুঝলেন হারাম খাইলেন আরাম খাইয়া বডি বানাইলেন এই বডি দিয়ে নামাজ পড়লে রোজা রাখলে আল্লাহ কবুল করবেন না অবৈধভাবে খাওয়াটাও হারাম ভাই ভাইয়ের হক মারা ভাই বোনের হক মারা আমি নাইছে জরিব হবাই হব বইন আছে জানছে না বইনের কথা কয় না এরম আছে কিনা ভাইয়ে বইনের অর্ধেক পাইব আপনি ফাঁস ফাঁসক তো জামাতের নামাজি দাড়িওয়ালা এক মুষ্টি তাই কারো বেশি জুব্বা সব সময় লাগাইছেন ওয়াজ কইরাইছেন কিন্তু অন্যের হক মেরে দিয়েছেন ভাই বোনের হক মেরে দিয়েছেন হারাম খাইছেন যত ধরনের ইবাদত করেছেন আমার নবীর ঘোষণা অনুযায়ী একটা ইবাদত আল্লাহ কবুল করবেন না কইবেন হুজুর আচ্ছা শরীর লাল আলোই খাবার যদি আরাম হয় সমস্যা আছে নি আরাম টাকার কিনা ওই যে অনেকে কয় এ ওটা আমি আরাম পথে চলে কি দিছে রে সুদ ঘুষ খাই কিন্তু এক কাম কর এই টাকা না আমার আলাল রুচি এরম আছে না ভাইয়ের আমার বাবার আমার আমার নবী ফরমান উদাহরণ স্বরূপ দশ দিরহাম দিয়া কাপড় কিনলাম নয় দিরহাম হালাল এক দিরহাম হারাম তাহলে হারামের সংখ্যা কম না বেশি কম হারাম হইলো 1% আর হালাল হইলো 9% ধরেন একটা শার্ট কিনলেন 490 টাকা হালাল 10 টাকা হারাম 500 টাকা দিয়া কিনলেন আমার নবী ফরমান ওই খাবার দিয়া যদি নামাজ পড়ে ওই খাবার বিন্দে যদি কোরআন তেলাওয়াত করে কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না তাহলে নামাজ পড়তাম রোজা রাখতাম বিনিময়ে আলাল খাইতাম কি খাইতাম আলাল যদি আমি খাই তাহলে আমার গর্বে আল্লাহর ওলি এবং নেককার সন্তান আসবে ঠিক না বেটি কেরাসিনের দাম কেরাসিনের দাম আগে মনে করুন কেরাসিন আছে অনেক দাম এটা মনে যদি কলম্বু তেল রাখুন এখন কেরাসিন নাই এখন যদি ডাল হন গ্যারান্টা কিতা করব কেরাসিনের করব না কলম্বু কলম্বু তেল বুঝছেন না নেই এখনকার ফুলা বানতে অকাল তা না হোজেন তোমার উড় হালাম নাই কি ছিলাম আর কি যেমন ফেরাসুট বেলে ফুল মানে নারকেল তেল আর কি সুগন্ধি নারকেল তেল গন্ধরাজ বিভিন্ন হ্যাঁ এখন এই তেলটা যদি কেরাসিনের দামের ভিতরে রাখুন তাহলে গন্ধটা বাইর করবার সময়টা কেরাসিনের করব না কলম্বু তেলের বা নাইকেল তেলের করব কেরাসিন রাখার কিতা ভালো না রাখার জিনিসটা ভালো না
আমি আপনাদের এলাকার সন্তান কিচ্ছা কাহিনী বলে সময় নষ্ট করব না আপনি আমার জীবনটা হলো এমন আল্লামা ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি উনি একটা কিচ্ছা বলেন আমরার উদাহরণ দিলেন ও মানুষ তুমি পিছন দিকে পাহাড়ের দিকে রওনা হইছো একত্রে যাইবা পিছন দিকে দেখতেছ একটা বাঘ আসছে কি উত্তর দিবেন তাহলে কথাগুলো স্মরণ থাকবে আর স্মরণ থাকলে আমল করতে ইচ্ছে হইব ঠিক না বেটি আর আল্লাহর জবান দিছেন আপরার বালার মধ্যে পার্থক্য থাকতিব না আপরে যদি চেলাইয়া কথা কয় আপনার খবর আছে ঠিক না বেটি আবর ল্যাংড়া ভুবা এসব মানুষের সাথে ভুলেও লাগবেন না যদি লাগো অর্থটা যদি সহিতে পারে প্রতি বছর অবশ্যই হইতে পারবেন কিটা যে হাসলাইন কথা ঠিক না বেটি দিলে তাইলে আমরা যা আপন না এটা আওয়াজ দিয়ে বুঝাই দেব ঠিক না বেটি একটা স্লোগান দেন যে নজর দেখে আর আসেনি নারে তাকবীর নারে রিসালাত আলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আর বেশি জোরে কইন না কালকত থেকে তো আপনারা কি জায়গা জায়গা বাস করবেন আমি 31 তারিখ বাদিকেরা করছি আজকে আপনারা এখানে আগামী কাল শ্রীমঙ্গল 16 তারিখ বিতলং দাওয়াত তো সামনে আপনাদের দোয়ায় যতটুকু আসবে প্রতিদিন তো মাদ্রাসায় ডিউটি আছে তো কথা হলো আপনারা যেহেতু কালকে প্রোগ্রাম করবা পরের দিন করবা তে বেশি উচ্চ উচ্চ হইন না অস্থির হই হই আমার আল্লাহ ফরমান নবীর হাদিস ঘোষণা করেন ইন্না রাহমাতাল্লাহি ক্বারিবুম মিনাল মুহসিনিন আল্লাহর রহমত পেতে হলে তোমরা মুহসিনিন নেককার বান্দার পাশে গিয়ে বসে যাও এটা আমার আল্লাহর বাণী কার বাণী আমার নবী ফরমান ও দুনিয়ার মানুষ মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব তোমরা আল্লাহর ওলিদের সাথে মহব্বত করো হাদিসে কুদসি কথাটা আল্লাহর ঘোষণা করেছেন নবী হাদিসে বুখারী শরীফে মান আদা যারা ভালো মানুষের সাথে দুশ্মনী করবে দেখবেন হরিপুরের মানুষ নামাজ পড়ে দাড়িওয়ালা টুপিওয়ালা ভালো মতো চলে অনেকে দেখবেন যা পারি ঘরে জায়গা লইয়া এরা বিপদে ফেলাই তো চায় কি চায় না কইবেন হুজুর শাহজালাল সাফরান এরাও আল্লাহর ওলি আমরা গাও ওলি আসেনি গাও সেবাক বলেন আগুন দিয়া উড়ে যায় আগুন ইয়া হেঁটে যায় পুরে না সাগরে নদী দিয়া হেঁটে যায় ডুবে না আকাশে দিয়ে উড়ে যায় পড়ে না তাদেরকে তোমরা ওলি বলো না কুদরত আল্লাহ মুজেজা নবীদের কেরামত ওলিদের ইস্তেজরাত শয়তানির আমি নিজে দৌলতপুর শিব পূজা আগুনে উঠতে যাইতে এরা শিব পূজা দেওয়ার গাছ পূজা আপনারা দেখছেন না কইন না দেখছেন না আমি নিজেও দেখছি আমরা কারো কিছু কিছু বলা হয় আইটা কিছু কেন আগুনে আগুনে পূজা করছে আইটাকে তৎকালীন সব যতটুক সময়ের জন্য পূজা করছে এতটুক সময় আগুনে তারে জ্বালাইবে না এমন এরা আল্লাহর ওলি নেই ওলি নেই বোঝার জন্য গাউসে পাক আব্দুল কাদির জিলানি ফরমান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে হালাল খায় হারাম থেকে বেঁচে থাকে সত্য কথা কয় ওই যুগে তারাই আল্লাহর ওলি দেখবেন নামাজ পড়ে মিশা মতে নামাজ পড়ে আরেক বড় হক মেরে দিছে তাইলে আল্লাহর ওলি মনি তাহলে তো কায়া দেখুন না হরিপুর গাঁও কয়জন মিলে কাশীপুর নাজিরপুর কয়জন মিলে হ্যাঁ ভাইয়ার আমার বাবার আমার আল্লাহর ওলিগুন আছে বিদায় আল্লাহ দুনিয়া রাখছে ঠিক না বেটি এই জন্য আমি নামাজ পড়ি না যে একজন নামাজ পড়ে সে আমার থেকে ভালো ঠিক না বেটি যদি সেরা নেওয়ায় খালো যদিও সেরা নেওয়া খালো কারণ আমি আছি বেনামাজির দল কি বলো ভাইয়ের আমার বাবার আমার গভীর মনোযোগ হালাল খেতে হবে নামাজ পড়তে হবে এর লক্ষণ হলো
আমরা জানি হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা আলী ওলীদের জীবনী অনেক কেন শুনেন বাস্তবে যদি প্রয়োগ করি না সময় তো উপস্থিত হলে কাছে আমাদের মাহফিলের যিনি প্রধান অতিথি উনি আমাদের হবিগঞ্জের গরু বাজার থেকে রওনা দিয়েছে সবাই আলহামদুলিল্লাহ আবার বলে আলহামদুলিল্লাহ প্রধান অতিথি আসছে কোনো টেনশন আছে নি নো টেনশন ওদের বেলা হইতেছে লাইফ ইজ এ গেম অফ কম্পিটিশন পিচ্ছি বাচ্চাই হইতেছে হিট ইজ এ ডায়লগ ফেমাস এদিক দিয়ে রাখবাই ভাইয়ার আমার বাবার আমার আমরা নবুয়তের আমার নবী বর্মন আনা খাতামুন নবী নালা নবী আবাদি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না কিন্তু ওলি ওয়ার দরজা খোলা ওলি ওয়ার দরজা খোলা ওরি বুড়ারও ওলি আছে আরো ওলি হবেন আজকে থেকে চিন্তা করলে এখন থেকে ওলি হতে পারবেন ইন্নামাল আমালু বিন্নিয়াত আমার নবী ফরমান বান্দার আমল নামার ফলাফল তার নিয়তের উপর কইনা সুবহানাল্লাহ রমজান আসার বাকি তিন মাসের কম কিন্তু এখন যদি নিয়ত করে লেন যে হুজুর তিন মাসের কম আল্লাহ বাসাইলে রোজা রাখমু তাইলে তিরিশ নিয়ে যে তিরিশ ফরজ তিরিশ রোজা তিরিশ ফরজ মিল্লা ষাট ফরজের সব আল্লাহ এখনই আপনার আমল নামায় ফেরেস্তা দিয়ে লেখাইতে লাগব কইনা সুবহান আল্লাহ ইনশাল্লাহ রোজা রাখতাম নি শিক্ষা না টেক্কা শিক্ষা টেক্কা না কিন্তু এই যে এখন ওরে ওরে মানুষ আইছ এই বাতাসের মধ্যে আমি যে রুমাল খালি তুলতাছি এটা ঠান্ডায় কিতায় এই ঠান্ডার মধ্যে যে আইছ সব কম হইব না বেশি হইব আল্লাহ দিলে বান্দার অসুবিধা আছে নি শয়তানের অসুবিধা খার অসুবিধা মিনাল জিন্নাতি ওয়ান নাস শয়তান দুই ধরনের একটা জিন শয়তান আর একটা হইল যদি মনে করুন আজান পড়ছে আর মনে মনে যদি হইলেন আচ্ছা পড়ছে খালি যাই মনে তে বুঝবেন জিন শয়তানে আপনারে দুকা চালাইছে যদি হয় আরেকজন এবার আজান হয়ে যায় কোনো মাস আরে বোনা যাইবে না আমার তো যেতে পারি খারস নে তে বুঝবেন মানুষ শয়তান কোন শয়তান ওয়াজ আইতাই কই না আমরা রুলাম রুলাম হিসাবে কইছে প্রধান অতিথি আইতাছে গুরু বাজার আমরা এখনো মানুষের বাজারও আছি কই গুরু আর কই মানুষ হরত মুসা নবী আল্লাহকে প্রশ্ন করলেন আল্লাহ এক ব্যক্তি আমার কাছে জানতে চাইছে তোর পারে আসার আগে মা বাবা সন্তানকে ভালোবাসার কারণে বেদ দিয়ে আঘাত করে শাস্তি দেয় অপরাধের কারণে কিন্তু কোনদিন তো আগুনে জ্বালাইয়া সন্তানদের শাস্তি দেয় না ও আল্লাহ তুমি তো উদাহরণ স্বরূপ বেশি বোঝানোর জন্য মা বাবার চেয়ে একশো থেকে নিরানব্বই গুণ বেশি ভালোবাসো তাহলে তুমি বান্দারে কিভাবে দুচোখে জ্বালাইবা দাঁড়াল তোর হাসি কিনা আমি কইতাম না ছেড়ে দিতাম ভাইয়ের আমার বাবার আমার গভীর মনোযোগ সংক্ষেপে বলি হযরত মুসা নবী আল্লাহকে প্রশ্ন করার পরে আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন এক মুষ্টি গম দিলেন বলে গমটারে তুমি জমিনে চাষ করবা ওই গম যেদিন পৌঁছাইবা ওই দিন তুমি প্রশ্নের উত্তরে নেবা মুসা নবী জমি চাষ করলেন গম বপন করলেন গম গাছ উঠল আল্লাহর কুদরত নবীর মুজেজা গম পাকলো গম বাড়িতে আনলেন গম ছেড়ে দিলেন ওনার স্ত্রী আরেকজন নবীর মেয়ে আরেকজন নবীর মেয়ে উনি সুন্দর করে জারিয়া পাত্রের মধ্যে দিলেন মুসা নবী তুর পার আল্লাহর দরবারে দিলেন আল্লাহ আমি তু গম দিলাম আমার প্রশ্নের উত্তর দাও আল্লাহ বলেন এখনো গম আসে নাই বাড়িতে রইছে মুসা নবী বাড়িতে আইছে ফতম লইয়া গেছে আবার আইছে কয় দেখো সাইন গমতে বাকি রইছে সমস্ত নবীর তাইকা অর্থাৎ মুসা নবী আসলেন সব থেকে রাগী সব থেকে
এটা প্রশংসা এটা আল্লাহর খুসুসিয়াত উনি মুখে যে তুতলা আসলেন এইজন্য কেউ যদি তুতলা হয় দেখবেন রাগ উঠে জায়গা বেশি ঠিক না বেটি তুতাও রহমান শের রাগ উঠে জায়গা বেশি হট করে রাগ উঠে যাবা মুসা নবী একটু রাগী ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম বাড়িতে এসে বলে স্ত্রী খয়রের আর দেরি বাকি যে গম রয়েছে দেও তাড়াতাড়ি হই না সুবহানাল্লাহ মুসা নবীর স্ত্রী আর জন নবীর মেয়ে উনি সত্যবাদী উনি কুচ্চে দেখলেন কোথাও গম নাই হই না হুজুর আর কিছু নাই চলে গেলেন বলেন আল্লাহ সব দিয়া দিয়েছে আমার স্ত্রী আর নাই আল্লাহ বলেন না এখনো আসে নাই ওইসে দুইবার বাড়িতে আইছে ওন তিনবার হইছে না নি কয় আল্লাহ কই রইছে আর তুমি কইছ নাই সত্য মানুষে দেখুন যদি কোনো কথা মিথ্যা মনে হয় খান্দা দে ঠিক না মিটি খান্দা দে যদি কিছু না করতে পারে ফালতা না করতে পারে খান্দা দে আল্লাহর নবী মুসা পয়গম্বরের স্ত্রী চৌকার বানি বলাইয়া কবন থেকে জানছে সব দিমু ডাল্লিয়া বন থেকে জানছে সব দিমু ডাল্লিয়া সুসা যেতা আসিন সব দিছে ঠেললিয়া মুসা নবী আমার কাছে দূর পারে সল্লিয়া আল্লাহ বলেন মুসা এবার সব আইছে কমলা বুঝি না তোমার লীলা খেলা আগে ছিল কত বালা এখন তো তুষা মিল্লা হইছে খালা সুসা অস মিক্রিয়া সেরা পাল্টি গেছে না নি আল্লাহ এবার প্রশ্ন করে ও মুসা খৈর না গুসা উত্তর দাও তুমি ফরে যেগুলো আনছেগুলা কি কয়গুলা তুষ সুসা কয়গুলা দুনিয়ার মানুষে কি করে কয়গুলা লাকড়ি হিসাবে ব্যবহার করে আমার কাশীপুরের মানুষ আইছে ওয়াজ আমার সার্থক হাসরের ময়দানে বলতে পারবেন ও হুজুর কোথায় যাও আমার সঙ্গে লয়া যাও হরিপুর চইলা গেছিলাম কথাটা মনে করে নাও বলতে পারবেন কিনা ভাইয়ের আমার বাবার আমার আল্লাহ প্রশ্ন করেন মুসা দেখতে দেখা যায় আসলে গম না টিপা দিলে ভিতরে কিছু নাই মহিলারা সুলাল লাকড়ি বানায় তেমনি ভাবে পৃথিবীর মধ্যে কিছু মানুষ ছিল হুজুর আওয়াজের কথা বলছে আসার জন্য বলছে নামাজ হালাল হারাম বলছে তারা মানছে না দেখতে দেখা যাচ্ছে তারা মানুষ আসলে তারা মানুষ না ওই দেখতে দেখা যায় দান দেখতে দেখা যায় গম আসলে দান না গম না সুসা মহিলা যেমনি ভাবে চুলার লাকড়ি বানাইছে তেমনি ভাবে আজকে আমি তাদেরকেও হাসরের ময়দানে দুচোখের লাকড়ি বানাইব এর লাগি খালি মানুষ বডি দেখলেই মানুষ না সত্যিকারের মানুষ হতে হবে ছেলে মেয়ে পরীক্ষা যায় মাথা তো এখন যাও বাবা লেখাপড়া করে মানুষ হো একই গরু ছাগল নেই কি মানুষ বড়রা সম্মান ছোটদের স্নেহ ময় মুরবির মর্যাদা বুঝবে মা বাবার খেদমত বুঝবে এই জন্য কোন ফইরা মানুষ হো কথা ঠিক না বেঠি ভাইয়ের আমার বাবার আমার গভীর মনোযোগ আমরা জানি হযরত আবু সালে মুসা জঙ্গি পেটের কুদায় পুরাত নদীর তীরে ছিলেন একটা আপেল পাইলেন নদী দিয়া বেশে যদি আসেন ওই ফল যে পাইবে তার জন্য হালাল তার জন্য আমার সন্তান আমার কথা মানে না কেন আমি কিতাব আয়াতের জন্ম দিছি এটাকে চিন্তা করতে হবে মাসালা হলো কয় নদী সুরমা নদী কুশিয়ার নদী মনু নদী মেঘনা নদী যমুনা পদ্মা যত নদী আছে বাসমান নদী দিয়া কোনো কিছু যদি আসে যে পাইবে তার জন্য পাওয়া তার জন্য ব্যবহার করা বক্ষণ করা জায়েজ বক্ষণ করা গুলাইলে সোনাগাড়ির মধ্যে থেকে উজান থেকে যত লাকড়ি আয় খাসিপুর নাজিরপুর হরিপুর গরনিয়া ঠামায় ঠিক না বেঠি এটা চুরি হইতো না এটা কি হইতো না চুরি এরপরেও
দেখেন আল্লাহর ওলি তো আবু সালে মুসা জঙ্গি ফুল খাইয়া চিন্তা করেন হায় হায় আমি খার বল খাইলাম রে হ্যাঁ এটা তো মাফ না চাইলেও ভাই কয়েকদিনের রাস্তা হেঁটে গেলেন আচ্ছা হলো আরেকটা কথা কইলাই অনেকের ইয়াত আম গাছ আছে ওরে ওরে থাকতে পারে না ও কইবেন যে আমরা তো শুননা আমরা কথা আমরা খাই ভাই এখনো খাইছি না কিচ্ছু ফলে তো খাইমু যে আমরা খাই না আমরা বদনাম খাই অনেকের আম গাছও আছে আম না হইয়া খাইলাই আছে কি না ফাঁকলে পরে আম গাছের তোরে আম পাইলে লইয়া জাগা এটা খাওয়া হালাল না হারাম হারাম এখন চিন্তা করেন ওরে পরে কয়জনে ই পর্যন্ত কজনের আম গাছ থেকে আম খাইছো কইবে না খাইয়া খাম পাইছেন নি হ্যাঁ হ্যাঁ আমার সাজাটা আমার মামুটা আমার সসল ভাই এবারে সব হসে দিব না আমার কইতো এটা চোখ সসম আছে না আর বেড়া তো আমার মতো বিয়ে হায়া না আমি তো বিয়ে হায়ার মতো হাই নিছি বেড়া তো আমার মতো বিয়ে হায়া না লাগে কি হইতো না ভিতরে বসে দেখে কেচার কেচার করে আতুসের বাচ্চা আমারটা কেমনে খাইব ঠিক না বেটি হালাল নয় হ্যাঁ আপনি যদি আম গাছের তলে দুইটা আম পাইছেন যদি মালিক রেগিয়া হন চাষা বা ভাই বা চাষি গো আম গাছের তলে দুইটা আম পাইকে ফুইরে রইছিল আমি ফজর নামাজের সময় গেছিলাম নেও দুইটা আম নেও গা কিতাব ওজন দুইটা নেব না দুইটা সাথে ভাল আর দুই জেতিয়া খুশি হইরা দিব আমল করলই মর্যাদা আপনি যদি নিয়ে দেন হুম বাপরে ফাইরে নেগে জিগ না গাছের তলে ভাই আইনা দিছে আল্লাহ মানুষ এখন আল্লাহর ওলি আছে রে ফিরত আরো দুইটা কইবেন আগর আর গতকালের দুইটা আছে খাই দোয়া কইরো ঠিক না বেটি দেখেন হারাম খাইয়া আল্লাহর ওলিদের জন্ম দেওয়া সম্ভব নয় আবু সালে মুসা জঙ্গি চলে গেলেন কয়েকদিনের রাস্তা অতিবাহিত হইয়া সেখানে গেলেন যাওয়ার পরে উনার শ্বশুর আব্দুল্লাহ সাউমি উনার নাম উনার গে ভাইছে গাছের নদীর পারে যার সংক্ষেপে টাইনে টাইনে বলি পাওয়ার পরে দেখতেছেন যে ইটি উনার মালিক উনারা দেখে ওই বান্যা স্বর্ণ সিনে কামারে সিনে লোহা সুরে সুরে মতল ভাই জগতে আছে জানা ঠিক না বেটি যে যেরম এর সিনে উনি আল্লাহর বলি দেখে হয় সে তো সাধারণ ব্যক্তি না নদীতে বল ভাই আইসা আমার কাছে মা সাইতো বলেন বাবা মাপ দিতে পারি শর্ত আছে আমার এখানে তুমি বারো বছর থাকতেইব কয় বছর কোন কিতাব আছে নয় বছর কোন কিতাব আছে বারো বছর এর কারণ কি তা উনি রাখিয়া ওই জমি ঘরাইছে না না উনি রাখিয়া উনারে আরো এলমে মারে পথের জ্ঞান উনার থেকে আরো তারা দান করছে ওখানে সুবহানাল্লাহ তা নয় মাসকের লাগি উনার ইচ্ছা হইলো আমার একটা মেয়ে আছে মেয়েরা বালাগা হয় নয় বছরে কয় বছরে নয় বছরে তা আমার মেয়েরা বালাগা হইলে তার টাইম বিয়া দিলে আমার মনটার মধ্যে শান্তি পাইবে কইনা সুবহানাল্লাহ বর্তমানে যুগ হয় কয় জামাইয়া কিতা করে বিদেশ নেই ঠিক আছে বিদেশি জামাতে বিয়া দিতে না আমি কই না সকল বিদেশি রম না অনেক বিদেশি আছে বিদেশ গেলে কে পড়ে স্ত্রীর খবর লয় না আর বাইরে তুমি যদি বিদেশ যাও গা বউ বাড়ি ঘরে সব 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 মহিলা ঠিক থাকে না বিয়ে বয় স্বামীর জন্য খাওয়ার জন্য নয় খাফরার জন্য নয় বিদেশ থেকে আইছে একটান বিয়া দিন ব্যবসা করুক বাণিজ্য করুক বাবা বেড়া তুই বিদেশ যা এক দুটো বাচ্চা বোর দ্বারা দিয়া যা তো এটাই তারা দেখিয়া দেখবে লড়াচড়া করতো না নাইলে যাইবো অভিগঞ্জ হইবো আমি আছে কাশীপুর বাজার ঠিক না বে ঠিক ই মু বন্ধ করে তো রাখবো ভাইতে না হবো এরম মানুষ ওরিফ নাই বিভিন্ন আনা চলছে আখি বিভিন্ন আনা চলছে মোবাইলে মেতাল ইতাসে আল্লাহ মাফ করুক ভাইয়ার আমার বাবার আমার গভীর মনোযোগ আমরা জানি বারো বছর কথা বলার পরে আল্লাহর ওয়ালিম আবু সালে মুসা জঙ্গি চৌকের পানি ফেলায়া বলে আল্লাহ হাজরের ময়দানে যদি আমি বান্দার হক মাফ না করাইতাম পারি আমি চারা পাইতাম না রাজি হয়ে গেলেন রাজির পরে বলতেছে হুজুর মাফ নেই নয় বছর কেটে গেল বা বারো বছর
হুজুর বলেন মাফ আরেকটা জিনিস আছে আমার অন্ধ লেংরা ফুফা একটা মেয়ে আছে ওই মেয়েটারে বিয়ে করলে তুমি মাফ পাইবা মানে সুবহানাল্লাহ কই ভাই হুজুর যে ওয়াজ করতেছো এটা আপনার গরু আসেনি আর বড় আমি তো একজন আপনা আলেমের পোশাক পরছি নামদারি আলেম এলেমও নাই আমলও ভালো না আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম উনি আল্লাহর একজন নবী যাকে বলা হয় দ্বিতীয় আদম দ্বিতীয় আদম আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম দ্বিতীয় পিতা বলা হয় নূহ আলাইহিস সালাম দ্বিতীয় আদম উনার বউ হইল কাফের উনার স্ত্রী ছেলে হইল কাফের এটা তো ওই যে যদি তাকে নসিবে হাসিপুর থেকে আওয়াজ মাহফিলে আপনি আপনি আসিবে আইসুন নানি নসিব পালা আইসুন আর ওরে বুড়ো অনেক অনেক গর বইয়ে রয়েছে ফেরালাইছে শুনে তো আবার আইতে পারতো না এটা ঠিক হ্যাঁ আত্মাও ভাঙা ফেরালাইছে সে আইতে পারবো নি এ আইলে তোর মাহফিল নষ্ট করবো ঠিক না হই নজর হই শাস্ত্র লব আছে মারতাছি আমরা এলাকার মধ্যে নাই বিভিন্ন এলাকাতে আছে শাস্ত্র লো চা খাইব খার ছেলে মেয়ে কি করলো খার কিতাব হইলো খেলা বিদেশ গেল খালি এক টান দিব দুই টান ই কথা কইব আছে কিনা ও ভাই আপনাদের জন্য সুখবর অবিবাহিত ছেলে মেয়ে যদি জিনা করে শাস্তি লাগে চারজন ছয়জন শাস্তি দিবার হলে সাক্ষী চারজন চারজনের সাক্ষী নিব আলাদা আলাদা একজনের সাক্ষী যদি বেশ কম হয় চারজনের এক জাত না হয় তাহলে চারজন সাক্ষীরে আশিটা হইরাবে কটা হইরাবে যে তোরা এই ছেলে মেয়ের ইজ্জত মারতে আসলে এবং মানুষের সামনে দেওয়ন কটা হইরা আর যদি প্রমাণিত হয় তাহলে একশোটা হইরা কটা হইরা ছেলে মেয়ের একশোটা হইরা আর যদি বিবাহিত হয় স্বামী স্ত্রীতে অন্য মহিলার সাথে সময় কাটায় স্বামীর একটা অন্য পুরুষের সাথে মহিলা সময় কাটায় এদের শাস্তি হইল বুক পর্যন্ত গর্ত হরিয়া পাথর মাইরে মাইরে হত্যা করা করে নাউজুবিল্লাহ দারুল ইসলাম দারুল হক ইসলামী রাষ্ট্র ইসলামী আইন বাংলাদেশ ইসলামী রাষ্ট্র কিন্তু ইসলামী আইন নাই আমরা আলে উড়াইতে পারবো প্রয়োগ করা যাবে প্রয়োগ করতে দেরি দুল্লাগাল আমি যাইতে দেরি হবে না দুল্লাগাল বলতে উঠছেন নাকি জেলখানা এখন সৌদি আরব গলা কাটতে লায় কি করে লায় গলা ফাঁসি দেলায় সাথে সাথে বা সাথে সাথে কূপ দিয়া গলা কাটতে লায় অপায়ারাম জিনা করলে এমন শাস্তি আমার নবী ফরমান আল গিবাতু আশাদ্দু মিনাজ জিনা ওই জিনা করলে যে গুনা বিভিন্ন জায়গা বয়া না জান্না না হুন্না মানুষের মন্দ গাইলে থাক থাক আরো বড় গুনা কই নাউজুবিল্লাহ দেখছেন নি এই জিনা করলে বদমাশটি সমাজের আর মান নাই দাম নাই এর থেকে আরো খারাপ যে মানুষের মন্দ গায় তাইলে আমরা ওই ধরনের খাসলত ছাড়তাম না ধরতাম এই ধরনের খাসলত আমরা ছাড়তাম কিনা তাহলে কি বুঝলেন আপনি আমার আমল নামায় সব এমনি লেখা হইতো না যদি আমলের পরিবর্তন না আসে সময়ের দিকে লক্ষ্য করে আমার কথা শেষ করে দেব আপনার মনে কষ্ট নিছো এগুলা কথা দরকার আছে কিনা ভাইর আমার বাবার আমার আবু সালে মুসা জঙ্গিকে উনার শ্বশুর হওয়ার জন্য উনি বললেন অন্ধ লেংরা বুবা মেয়েটা বিয়ে করবা বিয়েটা করার জন্য উনি আপরকালের কথা চিন্তা করে রাজি হয়ে গেলেন বা যখন বাসর ঘরে গেলেন বিয়ের পরে দেখেন এমন একজন সুন্দরী মহিলা উনার জীবনে আর চোখে পড়ছে না সুবহানাল্লাহ দরবারে আইলেন আর হইলেন হুজুর আপনি বলেন অন্ধ লেংরা ফুবা আর এখন দেখি কত সুন্দর তাহলে আপনি কি বললেন হো বাবা রে আমি মিথ্যা বলি নাই আমি লেংরা বলেছি কারণে আমার বাড়ির বাউন্ডারি ছাড়া আমার মেয়ে আমার অনুমতি ছাড়া আর কোথাও যায় নাই এই জন্য বলছি লেংরা সুবহানাল্লাহ
অন্ধ বলছে এই জন্য আমি আমার স্ত্রী এবং দাস দাসী ছাড়া অন্য কোন পরপুরুষের দিকে আমার মেয়ে চোখ তুলে তাকাইছে না এই জন্য বলছে অন্ধ কইনা সুবহানাল্লাহ আমি আমার ঘরের মানুষ ছাড়া অন্য কোন পরমানুষের সাথে আমার মেয়ে কথা বলছে না এই জন্য বলছি বুবা কইনা সুবহানাল্লাহ আমরা কইনা মাথা লাগি তবে বুবা না কিতা কই কি হই না আমি একটা গত কইছি যে জোরে যদি কইতে বোঝা গেল আপনারা বুবা না ঠিক না বেটি এটা মানে কথা কইবার লাগি এই एग्जांपल আপনারা জানেন গাউসাবাগ আব্দুল কাদের জিলানি যখন দুনিয়াতে আইছেন মক্তবা গেছে দাওয়ার পরে হুজুরের কইলে ফরো আউযু বিল্লাহ বিসমিল্লাহ হইয়া উনি এক লাগের 18 পারা কোরআন পড়ছে কইনা সুবহানাল্লাহ হুজুর বলেন আব্দুল কাদের সংক্ষেপে বলতেছে তুমি 18 পারা কোরআন পড়ে থেমে গেলা কারণ কি আর পড়লে কিভাবে বলে হুজুর আমার মা 18 পারা কোরআনের হাফেজা ছিলেন এই জন্য আমার মা সময় সময় পড়তেন আমি মার গর্ভে থেকে শুনেছি আর শুনে শুনে শিখেছি এই জন্য আমি এক লাগা 18 পারা পড়েছি সুবহানাল্লাহ ওই জন্য বলছিলাম শুরুতে কেরাসিনের দাম হইলে নারকেল তেল রাখলে গন্ধ করব কিতা আমার বোন আমাদের মা আমাদের স্ত্রীরা বিভিন্ন ডিস লাইনে অনুষ্ঠান দেখিয়া ঘুমায় গর্ভে সন্তান কোরআন শরীফ পুলেও পড়ে না বিভিন্ন সিনেমার গান গায় হ্যাঁ বিভিন্ন নাটক থেকে ভারতী চ্যানেল দেখিয়া ঘুমায় তাহলে তার গর্ভ থেকে আল্লাহর ওলি হইব হইব বাপ যতই ভালো হোক ওই যে কলম্ব তেল রাখলে যেমন কেরাসিনের দাম হইলে দুর্গন্ধ করে স্বামী যদি ভালো হয় স্ত্রী যদি খারাপ হয় তার ফের থেকে কি হয় খারাপ বাইর হয় অনেকে ধরেন বাপ আলিম না হাফিজ না ছেলে ওই জায়গা হাফিজ আলেম এটা হইলো মার কারণে কিসের কারণে মা ভালো আমার কথা যাচাই করে দেখ আমরা মিথ্যা কথা সমাজে বলি মুনাফিকের আলামত তিনটা প্রধান এর মধ্যে আমানতের খেয়ানত করা মিথ্যা কথা বলা মিথ্যা কথা বলা আমরা জানি আব্দুল কাদের জিলানি যখন বালক বয়সে পড়তে গেছেন তখন বাগদাদ শহরে ডাকাইতে যখন ধরল রাস্তায় উনার মা 40 দিরহাম টাকা হাতের নিচে বিদ্রি দিয়া সেলাই হইরা দিয়া দিছে দেয়া দেওয়ার ফলে সব ডাকাইতে স্বপ্নে লুটল অবলা হইরা একজনে দেখাই রবা বাচ্চা বড়া তোমার কিচ্ছু আছে নি ক্ষমতে 40 দিনার আছে কইনা সুবহানাল্লাহ সবাই হয় খারি দেখি তবে বাচ্চা বড়া 40 দিনার উনার আমানত ছিল উনার মার কাছে যে বাবারে আমার আর কাছে আর কিছু নাই এই 40 দিনার স্বর্ণ এই টাকা আছে তুমি লেখাপড়ার জন্য খরচ কইরো যাও এখন তারে দইরা নিজে ডাকাইতে সর্দারের কাছে সবার সামনে খবর তোমার কাছে আছে নি কাছে 40 দিনার দেখে ঠিকই আছে কি আছে ঠিকই আছে ডাকাদের সর্দার বলেন তারা 60 জন ছিল কয়জন 60 জনের মধ্যে সর্দার জিজ্ঞাসা করে হে বালক আব্দুল কাদের তোমার কাছে যদি স্বর্ণ নাই বলতেন টাকা পয়সা নাই বলতেন আমরা বিশ্বাস করতাম তুমি বললে কেন আমার মা বলেছেন মিথ্যা কথা বলা মহাপাপ আমি কি কারণে মিথ্যা কথা বলবো এই জন্য আমার কাছে আছে 40 দিনার আমি বলে দিলাম ওই কথা শুনিয়া 60 জন ডাকাত উনার কাছে বলেন হে বালক আব্দুল কাদের আজ থেকা আমরা ছিলাম ডাকাত আজকে ডাকাতি ছাড়িয়া আপনার খাদেম হয়ে গেলাম আপনি যেখানে আমরা যাইব সেখানে আপনি যেভাবে আমরা থাকব সেভাবে এরা সাজন ডাকাত পরবর্তীতে একে একে উনার সঙ্গে থাকিয়া আল্লাহর ওলি হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি অনেক সময় হই মা বাবার সন্তানদের সুর বানায় গাউসাবাগ মার কথায় আল্লাহর ওলি এবং ওলি বানাইছেন ঠিক না বেটি আলো ক্ষেত আছে সরের মধ্যে এই ডেরেস একটা তেজ ছতা ফেজের ফাতা আছে বাহর ফাতা আছে আপনার আলো ক্ষেত নাই ফেজ ছতা নাই মহিলায়
ছেলে আলো লইছে নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর নারে সালাত প্রধান বক্তার আগমন মাওলানা দেলোয়ার হোসেন সাহেবের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাহেব আমাদের সামনে উপস্থিত হয়েছে সম্মানিত উপস্থিতি হুজুর আসছেন কষ্ট করে আমার কথা শেষ করে আমি হুজুরকে মাইক দিয়ে দিচ্ছি গাউসেবাকের মার শিক্ষায় গাউসেবাক আল্লাহর ওলি আর আমরার শিক্ষায় আমরা কেমন শিক্ষা দেই ওই বললাম মা সুরবা নাই আলু নাই ছেলে আলু লইছে ইডারে ফুরে খাজা মরিচ তেজপাতা বাওয়ার বাতারে ফুললিয়া আলু ভর্তা খাইয়া মা খুশি হইয়া ফেটটা খুশি করে পুত্রের জন্ম দেওয়া সার্থক ফেটটা বইরা আজকে ভাতটা খাইলাম কইবেন এগো তো কইছে আপনি উল্লাইল কেমনে কারণ মা যখন ছেলেরে দল লাগাইয়া শাস্তি দিছে না জিগাইছে না তোর বাপ হইল টুটু কোম্পানির ম্যানেজার বাইরে বাইরে ঘুরায় আমি রান্না খায় আমি গাইলেও উনে কিছু মাতের আর রুজু করে না অকর্মা নিষ্কর্মা কোন বাকিকে তো হরে না তুই আলু হইতো আনছস জিগায় না তাইলে বোঝা গেল ঈদে আজকে আজকে আনছে একটা কাল খানবো আধা কেজি পরের দিন এক কেজি ঠিক না বেটি আর যদি হইতো দল লাগাই ফিটারি লাগে না দরটা লাগাই খালি রাগের সেরাটা দেখাইতো হইতো রে ভূত আজকে তোর একদিন কি আমার একদিন কইব কি দেখো ভাই এমনি খাইন দিয়া কইব কইব কি দল লাগি তুই আলু কই থেকে আনছস আর ওই আলুর বাড়ি যদি লই এখন মুখের কেত না যদি আমার বলে আনলেছিল গো বোন না আমি ফিটাইছি আমি মারতামছি কইব রে বোন অত্যন্ত করছো যথেষ্ট হ্যাঁ আমি আলু তুললে পরে তোরা 5 কেজি আলু দিমু যদি এখন 20 টাকা কেজি মিলে 100 টাকা ঠিক না তাইলে ওইগুলো জীবন থেকে আমরা শিক্ষা নিতাম হুজুর আজকাল তো ওয়াজুসি খন্দে খন্দে শেষ হুজুরে কিতা হইছে হইতো তুই আপ না এটা তো এটার নাম ওয়াজ না এটার নাম আওয়াজ এটার নাম কিতা আওয়াজ আমার কথা আপনারা বুঝছেন নি এগুলো আমলে পরিবর্তন ধরা আছে নি মাটি খারতাস এলাকা দেখা দেখতাম মাটি খারত যে জায়গাটা উঁচা এটার মানে সাক্ষী এটার কিতা সাক্ষী সাক্ষী বানায় এখানে অনেক মাটি গেপে বাইরে জায়গা আচ্ছা ভাই এটা হালাল না হারাম হারাম রে ভাই নতুবা কৃষি মানুষের মর্যাদা আল্লাহ রাসূল বলছেন আল্লাহর কাছে অনেক বেশি কইনা সুবহানাল্লাহ ফরজ নামাজের ফরজ ফাইজা কুদিয়াতি সালাতু ফাক্তাশিরু ফিল আর আল্লাহ কই নামাজ শেষ গাট্টু লইয়া মসজিদে বসনা মসজিদ তো বাইরো জমিনে গেরিজিক তালাশ কর জাল্লাবাজ ও রেবুরের মানুষ জাল্লাবাজ গা ক্ষেত্রবার হামলা দেও ডানগড়ের হামলা দেও ডান খাইতে আনো তবে মুজ্জা বান্ধে আবার সাইল্লা ডাইন বড় দশটার মধ্যে ছড়া যে ভাই ভাই আমি দেখতাম উড়ো হারাই তো অনেক বড় বড় আর যারের মালিকে দেখবো ছুটু ছুটু আচ্ছা ভাই এটা কি চলে নি ওই দেখছো না কইতাছে হুজুর ই মজার দিন শেষ এখন শিক্ষা দিবার বাংলাদেশ দেরি হাড়া নাই অনুজি সাহেব রুজুলে বুঝে অন মেশিন হাড়ার দিন আইচ্ছে আমরা যেমন অনুজো বাড়াইছেন মেশিন হাড়াও আইচ্ছে আর ওই তো না কেমনে অনেক মানুষ বিদেশ গেছে গিয়া আল্লাহ মানুষের ব্যবস্থা করে আছে ঠিক না বেটি আমি এতক্ষণ কথা কইছি আপনারা বেজার হইছেন মনে কথা চিন্তা করবেন আপনাকে জানা যার মাডকে জিগাই তো লোকটা কেমন কয় বালানি কয় আমি জানলে উনি খেরে কইতাম হ্যাঁ কইবেন আপনার সত্য সাক্ষীর কারণে আল্লাহ তাআলা মুমিনের সত্য সাক্ষীর কারণে তারে মাফ করে দেয় হইলা সুবহানাল্লাহ সব তত্ত্বে ফতোয়াত মারাইয়া না তুমি কইতেন বালা মিয়া কইতা উমতে বালা নি তুমি কতান বালা নিজে নিজে হিসাব মিলাইও তাহলে আজকে থেকে আমরা শিখলাম মিথ্যা কথা কইতাম না চুরি করতাম না পরে হক মারতাম না সন্তানের দায়িত্ব পালন করতাম আমার নবী কইছেন প্রতি শুক্রবারে মান যারা কবরে ওয়ালিদাইহি ইন ফি কুল্লি জুমআ গফরাহু ওয়া কাতাবা বাররা
غفر الله وكتب برا যে প্রতি শুক্রবারে যে মামার কবরে জিয়ারত করবে ওই জিয়ারতের বিনিময়ে মামার কবরে আযাব নাজাত হয়ে যাবে কোন সুবহানাল্লাহ আর আপনি যে জিয়ারত করলেন নেককার বান্দা হিসেবে আল্লাহ আপনাকে সিনাক্ত করবে কোন সুবহানাল্লাহ আচ্ছা আপনি যদি আপনার বাবার কবরে হইন্ডে ফুট আয় তোর দাদার কবরটা জিয়ারত করতাম তেউইলে না আপনি বললে আপনার বাবার কবর আপনার কবরটা আপনার ফুটে জিয়ারত করতে ঠিক না বেটি হুজুরে হুদিন নি মাইয়া আজকে শুক্রবার আছে আজকে শুক্রবার একদিন দাওয়াত দিলাইবো আর হুজুরের নিয়ে লই হুজুরে বুঝবো কিছু দেওয়ার লাগবো এটা দেওয়া নেওয়া সুন্নাত দেওয়া নেওয়া সুন্নাত আর আপনার বাবার লাগি চৌকিদা ফানে আইবো কত হুজুর শেষ দিলাই মনে কষ্ট নিন না ফেরেশতারা বলবেন ও ফেরেশতারা মা বাবে বলবে আজকে কোন দিন বা কোন রজনে যেদিন বা রজনের কারণে আমার কবরের আযাব মাফ ফেরেশতারা বলবে এমন কোন দিনও নয় রজনীও নয় যেদিনের কারণে তোমরা মাফ পাইছো শুনে নাও তোমরা অরিফুরের সন্তানরা শুক্রবার দিন হাত নবীর আদেশ শুনিয়া কবর জিয়ারত করার জন্য চৌকের পানি ছেড়ে দিয়েছিল ওয়াজের ফেন্ডলে আসিয়াম চৌকের পানি ছেড়ে দিয়েছিল আল্লাহর আদেশ পাইয়া তোমাদের সন্তানের চৌকের পানি আমরা একটা পাত্রের মধ্যে আবাদত করিয়া যখন আনলাম তোমাদের গুরুস্থানে যখন ঢেলে দিলাম চৌকের পরের এমন ক্ষমতা চৌকের পানি তোমাদের কবরে ডালতে তেরে দুজকের আগুন নিপতে তেরে না আমার পাগল মন যেতে চায় সোনার মদিনায় আমরার পাগল মন যেতে চায় সোনার মদিনায় প্রাণ পড়িয়ে চুমুকেতে সোনাল রোজায় আমরার পাগল মন যেতে চায় সোনার মদিনায় সবাই বলে আমিন আল্লাহ দেওয়া তরিকায় আল্লাহ প্রদত্ত নবী প্রদর্শিত সাহাবায়ে কেরাম অনুসরণকৃত পথে আউলিয়া কেরামের সহবতে আল্লাহর আবাদত নবীজির মহাব্বত মাতা পিতার খেদমত হক্কানি রব্বানি ফির মাশায়েখের আলেমের সহবত আমরা যেন আল্লাহ কবুলকে সবলে আমিন